ড্যান্স জুনিয়ার ড্যান্স সিজন 3 কোচবিহারের মেয়ে রীতিকা কলকাতা থেকে এদিন কোচবিহারে ফিরে এলো। রীতিকার বয়স 6, ক্লাস 1 এর ছাত্রী, সে বাড়ি ডোরের পারে। রীতিকার পরিবার অনেক কষ্ট করেই তাকে নাচ শিখিয়েছে এবং ছোটবেলা থেকে রীতিকা নাচ খুব ভালোবাসত এবং গান এবং মাইকের আওয়াজ পেলেই সে নাচতে শুরু করে দিত। টিভিতে কোনো নাচ দেখলেই সে মুহূর্তেই সেই নাচ শুরু করে দিত। ড্যান্স জুনিয়ার ড্যান্স সিজন 3 সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল রীতিকা। ড্যান্স ছাড়াও পড়াশোনা করতে খুব ভালোবাসে রীতিকা। তার মা জানিয়েছেন খুব কষ্ট করেই তাকে এই ড্যান্স জুনিয়ার ড্যান্সের অডিশন দিতে পাঠিয়েছিলেন। এর পাশাপাশি আরও জানান, রীতিকার ইচ্ছে পূরণ করবে, সবসময় পাশে থাকবে তার মা এবং তার পরিবার। এদিন রীতিকাকে নিতে নিউ কোচবিহার স্টেশনে তার পরিবারের সঙ্গে প্রচুর মানুষজন এবং তার বন্ধুরা উপস্থিত ছিল। স্বভাবতই এই সম্বর্ধনা পেয়ে আনন্দিত রীতিকা। রীতিকা কি জানাচ্ছে শুনে নেব। আমি মঞ্চে গেছিলাম, এই জন্য সবাই আমাকে নিতে এসেছে। তোমার মানে ড্যান্সই তোমার এত ভালো লাগে কেন? আমি ছোটবেলা থেকে আমি যখনই গান বাজতো তখন আমি নিজের নিজের থেকে নাচতাম। আর কি ভালো লাগে তোমার? কোন ক্লাসে পড়ো? খুব ভালো লাগছে। রীতিকার মা জানান, প্রচণ্ড সংগ্রাম এবং কষ্টের মধ্যে দিয়ে রীতিকাকে এই জায়গায় নিয়ে এসেছেন। তার ভবিষ্যতে সাফল্য কামনা করেন তিনি। তিনি কি জানাচ্ছে শুনে নেব। अभी ना जाओ छोड़ कर। बाबा, दादू, बाबा। डॉक्टर, एवरीथिंग इज अंडर कंट्रोल। আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। আমরা জানি আপনার হৃদয়ের কথা। হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন। বলতে গেলে ওর জার্নিটা অনেকটাই খুবই কষ্টের আর কি। যেমন ছোটবেলা থেকেই খুব ডান্স ভালো, ছোটবেলা থেকেই নাচের প্রতি খুব আগ্রহ ছিল। তো সেটা দেখে আমি বুঝতে পারলাম যে হয়তো ও ডান্স করবে বা ডান্স ভালোবাসে। তো তখন আমি ওর পিছনে ছুটতে লাগলাম। তো এখানে আমাদের স্যার রয়েছে, তো আমি কোচবিহারে ডিউইংসে মনসুত দাস স্যারের কাছে অ্যাডমিশন করাই। তো সেই স্যার ওকে হাতে করে তৈরি করে, তৈরি করার পরে অডিশন দেওয়া হয়। অডিশন দিয়ে সেখান থেকে ও চান্স পায়। সেখান থেকে চান্স পেয়ে শিলিগুড়ি অডিশন হয়। শিলিগুড়িতেও আমার একটা স্যার আছে, আনোয়ার স্যার, আমি ওখানেও শেখাই। এই দুজনই ওর টিচার। তো সেখান থেকে চান্স পেয়ে আবার কলকাতা রাউন্ডে যায়। কলকাতা রাউন্ডে চান্স পেয়ে ওখান থেকে আমাদের গ্রুমিংয়ে যেতে হয়। গ্রুমিং থেকে ওখানে চান্স পেয়ে তো আজকে ডান্সার জুনিয়রের মঞ্চে ও সেমিফাইনালিস্ট। তো সেখান থেকে অনেকটা আশীর্বাদ, অনেক কিছু সব ভালোবাসা সবার পেয়েছে। তো এই জার্নিটা, ওর জার্নিটা এভাবেই ছিল। এরকম খুবই কষ্টের ছিল আর কি ওর জার্নিটা। ও অতটা সহজ হয়নি। এই কোচবিহার থেকে কলকাতা জার্নিটা খুবই কষ্টের ছিল, অনেকটাই স্ট্রাগল করে ওকে ওখানে পৌঁছাতে হয়েছিল। তারপরে ও যতটুকু করেছে, সাকসেস করেছে, সবার আশীর্বাদে, আপনাদের সবার ভালোবাসায় ও আজকে এখানে। আশীর্বাদে এখানে আমি চাই ওকে সবাই আরও সাপোর্ট করুক, ও যেন আরও। রীতিকার এই সাফল্যে আনন্দিত তার প্রশিক্ষক। তার প্রশিক্ষক কি জানাচ্ছে শুনে নেব। আমি বলবো সবাইকে অনেক ধন্যবাদ রীতিকাকে এত সুন্দর সাপোর্ট করার জন্য। ও স্টার জলসায় যে ডান্স দ্য জুনিয়র সিজন 3 হয়েছে সেখানেও পার্টিসিপেট করেছে এবং অনেক দূর পর্যন্ত পারফর্ম করেছে, অনেক ভালোবাসা পেয়েছে গোটা পশ্চিমবঙ্গের থেকে। আর রীতিকা সত্যি খুব ট্যালেন্টেড একটা ডান্সার, খুব ভালো ডান্স করে। আর যখন ও ছোট ছিল তখন থেকে ও অনেক মানে আগ্রহী ছিল ডান্সের প্রতি। ও অনেক মানে হার্ডওয়ার্ক করে, খুব ভালো প্রতিভা আছে ওর মধ্যে। ও আশা করছি ও আরও নেক্সটে আরও অনেক দূর যাবে এবং আমাদের কোচবিহারের নাম, আমাদের ডোরিয়াঘাটের নাম, আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাম পুরো একদম উজ্জ্বল করে দেবে।